অনেকের এই গানটা নিয়ে কোনো ধারণাই নাই। কি গান রোমান্টিক গান হয়ে যাচ্ছে নাকি? এটা ইয়ার রহমান সুর দিছেন কেমনি? কিসের সাথে কিসের মিক্স হইতেছে ভাই? আমার নিজেকে এই ভিডিও করার যোগ্য মনে হইতেছে না। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ রিয়াকশন ভিডিও। কারার এই লৈহ কপাট গানটা দুইটা বাংলা সিনেমায় ব্যবহার করা হয়েছিল, একটা হচ্ছে এপার বাংলা, একটা হচ্ছে ওপার বাংলায়। এই গানটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং সুর করা ছিল। একজন গড গিফটেড ট্যালেন্টেড পার্সন এর দ্বারা এরকম এক্সেপশনাল কিছু গান লেখা সম্ভব। এ আর রহমান, একে এ আল্লাহ রাখা রহমান, ওনার ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেন্স আছে ওনার গানের জন্য। বাট কারার ওই লৈহ কপাট গান যেটা প্রডিউস করেন সেটা আসলে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছে। মুরব্বীরা রীতিমতো এটা নিয়ে রেগে গেছে। এটার যে অরিজিনাল ভার্সনটা সেটা অনেকেই আমাদের নিউ জেনারেশন অনেকে শুনে নাই, আমাদের জেনারেশনের অনেকে এই সম্বন্ধে জানে না। অনেক বুজুর্গরা আছেন যারা এটা একদম সহ্য করতে পারতেছেন না। অনেকে বলছে এ আর রহমান আগুন নিয়ে খেলা করতেছেন, অনেকে রিক্রিয়েশন বলে চালিয়ে দিতে চাচ্ছে। ফার্স্ট আমরা এ আর রহমানের ভার্সনের উপর রিয়্যাক্ট করবো, দেন অরিজিনাল যে দুইটা ভার্সন আছে সেগুলোর উপর রিয়্যাক্ট করবো। অরিজিনাল ভার্সেস নিউ কোনটা বেটার সেটা আমরা আজকে ফিগার আউট করবো টুগেদার। চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে ভুলবেন না। 5 4 3 2 1 লেটস স্টার্ট। কি গান কাজী নজরুল ইসলামের যারা অরিজিনাল ভার্সনটা পুনরায় শুনছেন তারা অলরেডি অনেক মাথা গরম হয়ে গেছে। আমি বলবো যে একটু ধৈর্য ধরেন। কিসের সাথে কি মিক্স হয়ে গেছে ভাই? এখানে কি হইতাছে? এগুলা কিসের সাথে কিসের মিক্স হইতাছে ভাই? পুরাই ওলট পালট লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কতটা ওলট পালট, আমার কাছে পুরাই ওলট পালট লাগতেছে। মানে এ আর রহমান সুর দিছেন কেমনি? রোমান্টিক গান হয়ে যাচ্ছে নাকি? কারার ওই লৈহ কপাট যে অরিজিনাল সংটা, এটা যে কারাগারে বন্দি কিছু মানুষজন একসাথে গাচ্ছে বা আপনার আপনাকে একটা অপারেশনের এগেনস্টে যে একটা সং, যে ওই ওই ধরনের একটা গান, আপনাদের এটা কেমন লাগছে শুনে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। চলো আমরা অরিজিনাল গানটার দিকে চলে যাই। এটা হচ্ছে ভার্সন 1। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, কুঠুক প্রাচীর প্রাচীর ভেদি, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, কুঠুক প্রাচীর প্রাচীর ভেদি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, জমাট শিকল পূজার পাশানে বেদি, মার হক হায়দারি হক কাঁধে নে দুন্দুকি ঢাক না করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, মার হক হায়দারি হক কাঁধে নে দুন্দুকি ঢাক না করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় ফাগুন জ্বালা ফাগুন জ্বালা ভ্যালু পাড়ি, লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় ফাগুন জ্বালা ফাগুন জ্বালা ভ্যালু পাড়ি, ফাগুন জ্বালা ফাগুন জ্বালা ভ্যালু পাড়ি ভ্যালু পাড়ি। কাজী নজরুল ইসলাম আসলে বিদ্রোহী কবি এমনি এমনি ওনাকে বলে নাই, প্রত্যেকটা লাইনের মধ্যে একটা বিদ্রোহী চেতনা এবং বিদ্রোহী ভাষা ছিল অলরেডি বুঝে গেছেন। কেন এ আর রহমানের গানের নতুন যে ভার্সনটার সাথে অরিজিনাল ভার্সনের কন্ট্রাডিকশন হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, কলিশন হচ্ছে, এটা আপনারা অলরেডি ফিগার আউট করতে পারতেছেন। আমরা আরেকটা ভার্সন আছে এটা শুনবো, এটা একটা আরেকটা মুভিতে এই গানটা গাওয়া হয়েছিল। কারার ওই
আমার হাতের লোমগুলো লিটারেলি দাঁড়ায় গেছে গাইজ, আমি পুরোটা টাইম কথা বলতে পারতেছিলাম না। ভিতর থেকে অনেক বেশি সাহস চলে আসতেছিল, চোখ থেকে একটু পানিও বের হয়েছে, এটা আউট অফ ইমোশন বলতে পারেন, কিন্তু ইমোশনটা অনেক স্ট্রং। মানে বন্দি অবস্থায় আপনাকে যখন রাখা হচ্ছে কিন্তু সেটার প্রতিবাদ স্বরূপ এই যে একটা গান, মানে কোথায় অরিজিনাল ভার্সন আর কোথায় এটা, লাইক আপনারা ডিসাইড করেন, ইউ গাইজ ডিসাইড কারার ওই লৈহ কপাট অরিজিনাল ভার্সন ইটসেলফ, এর সাথে অন্য কোনো ভার্সন আসলে কম্প্যারিজন হচ্ছে না। ওভাবে এটা যে পরিমাণ মানুষের মধ্যে চেতনা, সেই পরিমাণ সাহস ড্রাইভ করতে পারবে আমার মনে হয় না। আর যে ভার্সনটা আমরা এডিটেড শুনছি ইয়ার রহমানের পক্ষ থেকে, এটা ক্লোজ তো দূরে থাক, মানে 10% কোনো দিক থেকে ড্রাইভ দিচ্ছে না। আসলে আপনারাও শুনছেন, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, আমি আসলে আপনাদের থেকে শুনতে চাই। কারার ওই লোহকপার সম্বন্ধে আসলে মানে আমাদের মুরব্বীরা বুজুর্গরা যারা হচ্ছে ওই টাইমে এই মুভিটা যখন আসছিল ওই সময় গানটা যারা শুনছেন তারা আরও ভালো বলতে পারবেন। এই গানের অনেকগুলো ভার্সন বের হওয়ার পরেও আই থিঙ্ক এই ভার্সনটার মতো পারফেক্ট ভার্সন পাওয়াটা খুব কঠিন। এবং এখানে একজন কমেন্ট করছিলেন যে ওনার নাম মোশারফ হোসেন স্বাধীন, এই স্বাধীন নামটি আমার মা রেখেছিলেন, কারণ আমার জন্ম হয় উনিশশো একাত্তর সালের 16ই ডিসেম্বর। এই গানটি যখন যেখানে শুনি ঠিক তখনই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, মনে হয় আমি যুদ্ধ করতে পারতাম তাহলে আমার মনটা আনন্দে ভরে যেত। আসলে অন্য কিছুর সাথে কম্পেয়ার করাটা ভুল, অন্য কিছুর সাথে আসলে কম্প্যারিজনে যাওয়াটা ঠিক না। তাও আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এই কম্প্যারিজনটা করলাম সাইড বাই সাইড। আমার নিজেকে এই ভিডিও করার যোগ্য মনে হইতেছে না, কারণ দিস ইজ সামথিং পিওর, একটা বিদ্রোহী কবির একটা বিদ্রোহী সুর এবং লিরিক্সের সাথে প্রডিউস একটা সং। এটা আসলে এটাকে রিপ্লিকেট করে, এটাকে রিক্রিয়েশন করে নতুন কিছু একটা ট্রাই করা হয় না। সরি গাইজ, আমি বলবো যে 100-100 হচ্ছে পরেরটা, 100-0 হচ্ছে ফার্স্টেরটা। মানে আমি আসলে আমার রেট পার্সোনাল রেটিং দিলাম, আরও অনেক ক্রিটিক্স আছেন যারা এগুলো নিয়ে আরও ভালো বুঝেন, তারা আরও জানাইতে পারেন, কমেন্ট সেকশন ইজ ওপেন। অবশ্যই আপনাদের মন্ত্রপটা শোনার জন্য অনেক আগ্রহ থাকলো, বাট ফর দ্য টাইমিং আমি এখানে আজকে শেষ করতে চাচ্ছি গাইজ। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর নেক্সট কোন ভিডিও নিয়ে রিয়েক্ট করা যায় সেটা নিয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ইউ ক্যান ইউজ মাই ইমেইল অ্যাড্রেস
to give me direction about this. Next year, inshallah, abar next kono video te dekha hoye jabe. Till the shobai jonno dua korben, nijeder khyal rakhben. Assalamu alaikum.